হ্যালো ফ্রেন্ডস, শাশুড়ি বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আগে দেখিয়েছিলাম নারকেল ও সর্ষে দিয়ে কি করে শাপলা রান্না করতে হয়, আজকে দেখাবো চিংড়ি দিয়ে কি করে শাপলা রান্না করতে হয়। চলুন দেরি না করে শুরু করে দিই। শাপলা চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। এবার আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এর মধ্যে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমি সাইডে সরিয়ে রাখছি। এবার ভাপিয়ে রাখা শাপলাগুলো আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এটা যেহেতু জলসা খাবার তাই ভালো করে জলটা ঝরিয়ে নেওয়া প্রয়োজন, তাই আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি, নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়িগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি বেশি ভাজা যাবে না, চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য অল্প জল দিয়ে দেব, এর মধ্যে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে, ততক্ষণই কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার আমি ভালো করে জল ঝরিয়ে রাখা শাপলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1টি শাপলা নিয়েছি, সেই অনুযায়ী আমি মশলা দিয়েছি। আপনারা যতটা শাপলা নেবেন সেই অনুযায়ী মশলা দেবেন। এটা যেহেতু জল সবজি তাই একটু মশলার পরিমাণটা বেশি না দিলে ভালো লাগবে না খেতে। আমি পুরো রান্নাটাই হাই ফ্লেমে করেছি, এটা বেশি সময় লাগে না করতে, অল্প সময়েই হয়ে যায়। এবার শাপলাটা সেদ্ধ হয়ে গেছে, শাপলা থেকে জলটাও বেরিয়ে গেছে। নুনটা আমি আগে থেকে চেক করে নিয়েছি, আমার রান্নাটা প্রায় হয়েই এসছে, শাপলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার শাপলা গরম ভাতে পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।